हेलो फ्रेंड्स, वेलकम टू जेनिथ एडुकेशन। जेनिथ एडुकेशन तुम्हारे स्वागत जानाई। आमरा आज आलोचना करब भारतीय जातीय कांग्रेस सम्पर्के। ताहले भारतीय जातीय कांग्रेस जेटा प्रतिष्ठित होयेछिलो 1885 साले एवं प्रतिष्ठा करेछिलो एलान एक्टोवियन ह्यूम। एलान एक्टोवियन ह्यूम के छिलेन ना? तिनी छिलेन एकजन ब्रिटिश राजकर्मचारी, अर्थात तिनी छिलेन ब्रिटिश सिविल सार्वेंट। তিনি এই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়রা কেন প্রতিষ্ঠা করেনি? দেখো, ভারতে যে মহাবিদ্রোহ হয়েছিল 1857 সালে, সেই মহাবিদ্রোহের আকার দেখে ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে সমগ্র ভারতব্যাপী যদি কোনো সংগঠন তৈরি হয় এবং তারা যদি কোনো বিদ্রোহ শুরু করে, তাহলে ব্রিটিশদের পক্ষে সেটাকে দমন করা সহজ হবে না। তাই ব্রিটিশরা চেয়েছিল যে এমন একটা সংগঠন তৈরি করতে যেটাতে ভারতীয়দেরও, মানে ভারতীয়রা যেটাকে নিজেদের সংগঠন ভাববে, কিন্তু তার মধ্যে ব্রিটিশদের দ্বারা সেটা নিয়ন্ত্রিত হবে, ব্রিটিশ দ্বারা সেটা নিয়ন্ত্রিত হবে। ভারতীয় জাতীয় কংগ্রেস, ইংরেজরা তাকে বল, মানে অনেক ঐতিহাসিক ভারতীয় জাতীয় কংগ্রেসকে সেফটি ভালভ হিসাবে বর্ণনা করেছে। এবারে দেখো, সেফটি ভাল্ব কীভাবে বলা যায় ভারতীয় জাতীয় কংগ্রেসকে? সেফটি ভাল্ব এইভাবেই বলা যায় যে সেফটি ভাল্ব কী? সেফটি ভাল্ব হলো যে আমরা দেখেছি প্রেসার কুকারে একটা সেফটি ভাল্ব থাকে, অর্থাৎ যখন অতিরিক্ত প্রেসার হয়ে যায় এবং তখন যদি সেটা রিলিজ না হয়, তাহলে এটা কী করে? প্রেসার কুকারকে ব্লাস্ট হওয়ার হাত থেকে রক্ষা করে। এই সেফটি ভাল্ব দিয়ে তখন অতিরিক্ত প্রেসারটা বেরিয়ে যায়। ইংরেজরা এটাকে সেভাবেই তৈরি করতে চেয়েছিল। ইংরেজরা চেয়েছিল যে ভারতীয়দের সমস্ত বিদ্রোহ বা ভারতীয়দের মনের যে ক্ষোভ, সেটা যখন তার প্রেসার যখন বেড়ে যাবে, তখন ইংরেজরা জাতীয় কংগ্রেসের মাধ্যমে ভারতীয়দের সেই প্রেসারটা রিলিজ করার কিছু ব্যবস্থা করবে, অর্থাৎ বিভিন্ন নীতি তারা তখন গ্রহণ করবে প্রেসারটা রিলিজ করার জন্য। অপরপক্ষে ভারতীয়রা, এই যে জাতীয় কংগ্রেস, এটা নিজেরা কেন তৈরি করেনি? ভারতীয়রা নিজেরা তৈরি করেনি কারণ ভারতীয়রা ভালোভাবেই জানতো যে তারা যদি কোনো সংগঠন সর্বভারতীয় মাত্রায় তৈরি করে, তাহলে তা ইংরেজরা শুরুতেই বিনষ্ট করে দেবে, অর্থাৎ শুরুতেই তারা সেই সংগঠনকে দমিয়ে দেবে। তাই ভারতীয়রাও এই যে ব্রিটিশ রাজকর্মচারী অ্যালান অক্টোভিয়ান হিউম তৈরি করেছিল, এটাকে সমর্থন করেছিল। এক কথায় বলতে গেলে সেই সময় অনেক ঐতিহাসিক এটা বলেছেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস হচ্ছে, মানে ভারতীয় জাতীয় কংগ্রেসের বডিটা ভারতীয় কিন্তু তার ভেতরে যে রক্ত প্রবাহিত হচ্ছে সেটা ছিল ইংরেজদের, অর্থাৎ এটা ইংরেজদের নীতির উপর চলছে ভারতীয় দ্বারা, অনেক ঐতিহাসিক এটা মনে করে। যাই হোক, 1857 সালের বিদ্রোহের পর ভারতে সেভাবে কোনো বড় সংগঠন গড়ে ওঠেনি এবং ভারতীয়রা এটা বুঝতে পেরেছিল যে তাদের সমস্ত দাবি দেওয়া আদায় করতে হলে একটা সর্বভারতীয় সংগঠনের প্রয়োজন। সেই উদ্দেশ্যেই মেনলি জাতীয় কংগ্রেস গঠিত হয়েছিল। তাহলে এবার চলো জাতীয় কংগ্রেস সম্পর্কে কিছু দেখে নিই। জাতীয় কংগ্রেস, দেখো, কংগ্রেস কথার অর্থ হলো জনগণের সমাবেশ। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটি দিয়েছিলেন দাদাভাই নৌরাজি। ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নের প্রতিষ্ঠা ছিলেন অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম, অর্থাৎ কংগ্রেসের আগে এর নাম কী ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। এটার প্রতিষ্ঠা ছিলেন অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম 1883 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় বড়লাট লর্ড ডাফরিনের আমলে। লর্ড ডাফরিন অ্যালান অ্যাক্টোভিয়ান হিউমকে এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সম্মতি দিয়েছিল। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ছিলেন অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম। তিনি ছিলেন ব্রিটিশ রাজকর্মচারী, অর্থাৎ ব্রিটিশ সিভিল সার্ভেন্ট। 1885 সালে 24 ডিসেম্বর বোম্বে শহরের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের হলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে এবং এই অধিবেশনে উপস্থিত ছিলেন 72 জন প্রতিনিধি। এই যে 1885 সালের 24 ডিসেম্বর বোম্বে শহরের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে অধিবেশনটা হয়েছিল, এটা প্রথমে পুনাতে হওয়ার কথা ছিল, কিন্তু পুনাতে সেই সময় প্লেগ রোগের প্রাদুর্ভাব হওয়ায়
এটা ওই পুনা থেকে মুম্বাই শিফট করা হয়েছিল। প্রথম সভার সভাপতি কে ছিলেন? প্রথম যে সভা হয়েছিল 1885 সালে, সেই সভার সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি। তাহলে এটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট, যে কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? WC ব্যানার্জি। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন এবং তখন ভারত সচিব ছিলেন লর্ড ক্রস। ন্যাশনাল কংগ্রেস শব্দটি সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পাদিত বেঙ্গলি পত্রিকায় প্রথম উল্লেখ পাওয়া যায়। এই যে ন্যাশনাল কংগ্রেস, এই নামটাকে দিয়েছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তার বেঙ্গলি পত্রিকায় প্রথম ন্যাশনাল কংগ্রেস শব্দটির উল্লেখ পাওয়া যায় 1882 সালে। 1883 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতায় প্রথম জাতীয় সম্মেলন ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের আহ্বান করেন এবং এই সম্মেলন হয়েছিল অ্যালবার্ট হলে। সম্মেলনের সভাপতি ছিলেন রামতনু লাহিড়ী এবং উপস্থাপক ছিলেন আনন্দমোহন বসু। তাহলে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার একটা আলাদা সংগঠন তৈরি করেছিল যেটার নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, যেটা 1883 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতাতে প্রথম জাতীয় সম্মেলন বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আহ্বান করেছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের আহ্বান করেছিলেন। জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন, অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিষ্ঠা করেছিলেন, যে সম্মেলনটার আয়োজন করেছিলেন, তার দ্বিতীয় সম্মেলন হয়েছিল কলকাতাতে 1885 সালে। তখন এটার আহ্বায়ক কে ছিলেন, ডেকেছিলেন কে সম্মেলনটা? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাস নামক গ্রন্থের রচয়িতা সীতারামাইল কংগ্রেসের উৎপত্তিকে রহস্যাবৃত্ত বলে অভিহিত করেছেন। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাস নামক গ্রন্থের রচয়িতা সীতারামাইল কংগ্রেসের উৎপত্তিকে রহস্যাবৃত্ত বলে অভিহিত করেছেন। কংগ্রেস সম্পর্কে, কংগ্রেস দল সম্পর্কে কয়েকটি কথা। কংগ্রেসকে ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধকের, অর্থাৎ সেফটি ভালভের সাথে তুলনা করেছিলেন হিউম মতান্তরে লালা লাজপত রায়। অর্থাৎ হিউম, অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম এবং লালা লাজপত রায় এটাকে সেফটি ভালভ হিসাবে বর্ণনা করেছেন। সেফটি ভালভ বলতে আমি বোঝালাম তোমাদের যে ভারতীয়দের যে প্রেশারটা সেটা রিলিজ করার জন্যে ইংরেজরা এটাকে প্রতিষ্ঠা করেছে, অর্থাৎ জাতীয় কংগ্রেসের মধ্যে দিয়ে ভারতীয়দের যে বিদ্রোহ সেটাকে তারা ঠেকাতে সক্ষম হবে, এটা ভেবেই তারা জাতীয় কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছিল। জিন্না কংগ্রেসকে ক্ষমতালোভে মত্ত এক সংস্থা বলেছেন। জিন্না কংগ্রেসকে কি বলেছেন? ক্ষমতালোভে মত্ত এক সংস্থা। কংগ্রেসকে আণুবীক্ষণিক, মাইক্রোস্কোপিক মাইনরিটি, আণুবীক্ষণিক সংখ্যালঘুদের প্রতিনিধি বা বাবু শ্রেণীর সংগঠন বলেছিলেন কে? লর্ড ডাফরিন। কংগ্রেসের শান্তিপূর্ণ ও স্বাভাবিক মৃত্যু চেয়েছিলেন কে? লর্ড কার্জন। কংগ্রেসের প্রথম অধিবেশনে তিনটি প্রস্তাব গৃহীত হয়। কংগ্রেসকে তিন দিনের তামাশা বলেছিলেন অশ্বিনী কুমার দত্ত। জাতীয় কংগ্রেস সৃষ্টি হল হিউম ডাফরিন ষড়যন্ত্রের ফলস্বরূপ, এটি বলেছিলেন রজনীপাম দত্ত। অস্ত্রবিহীন গৃহযুদ্ধ হল কংগ্রেসী আন্দোলন, এটা বলেছিলেন সৈয়দ আহমেদ এবং থিয়েডার ভেক। তারা বলেছিল যে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ হল কংগ্রেসী আন্দোলন। স্বায়ত্ত শাসনই হল ভারতের দরিদ্র ও দুর্বলতার মূল প্রতিকার, এটা বলেছিলেন দাদাভাই নৌরাজি। ভারতীয় জাতীয় কংগ্রেসকে অরবিন্দ ভারতীয় বিজাতীয় কংগ্রেস বলেছেন। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে বিজাতীয় কংগ্রেসকে বলেছিলেন অরবিন্দ, ঋষি অরবিন্দ। 1933 সালে কলকাতাতে নেলি সেনগুপ্ত প্রথম বাঙালি মহিলা সভাপতি ছিলেন। তাহলে প্রথম বাঙালি মহিলা সভাপতি কে ছিলেন? 1933 সালের অধিবেশনে নেলি সেনগুপ্ত। ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন। আমরা জানি যে প্রতি বছরেই ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন হতো। তাহলে আমরা চলো দেখে নিই যে ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন। প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালে বোম্বেতে। সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, WC ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। গুরুত্বপূর্ণ তথ্য কী ছিল না? কংগ্রেসের প্রথম অধিবেশন এবং কংগ্রেসের নামকরণ করা হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 72 জন প্রতিনিধি এতে যুক্ত ছিল। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগের নাম কী ছিল? আগের নাম এই যে আগে বললাম, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগের নাম ছিল ভারতীয় জাতীয় ইউনিয়ন, ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। এ দেখো প্রথমেই আছে ওটা, ইন্ডিয়ান ন্যাশনাল
ইউনিয়ন, ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের আগের নাম কী ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। চলে যাব দ্বিতীয় অধিবেশন। দ্বিতীয় অধিবেশন দেখো 1886 সালে হয়েছিল দ্বিতীয় অধিবেশন, কোথায় হয়েছিল? কলকাতাতে। সভাপতি কে ছিল? দাদাভাই নৌরাজি। গুরুত্বপূর্ণ তথ্য কী ছিল? এই অধিবেশনে 436 জন প্রতিনিধি যোগদান করেছিল। কংগ্রেস সাংবিধানিক সংস্কারের প্রস্তাব গ্রহণ করে। তৃতীয় অধিবেশন 1887 সালে কোথায় হয়েছিল? মাদ্রাজে। সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈবজি। গুরুত্বপূর্ণ তথ্য কী ছিল? না, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈবজি, ছিলেন কে? জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। এবং 607 জন প্রতিনিধি এই অধিবেশনে যোগদান করেছিল। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, বদরুদ্দিন তৈবজি। 1888 সালে অধিবেশন হয়েছিল, স্থান ছিল এলাহাবাদ। সভাপতি কে ছিলেন? জর্জ উইল। গুরুত্বপূর্ণ তথ্য কি? না, প্রথম ইংরেজি সভাপতি, প্রথম ইংরেজ সভাপতি জর্জ উইল কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি। এই অধিবেশনের সদস্য সংখ্যা ছিল 1248 জন। এটা হলো জর্জ উইল এর ছবি। পরের দেখো 1889, এই অধিবেশনের স্থান ছিল বোম্বে, সভাপতি ছিল উইলিয়াম ওয়েডারবার্ন। গুরুত্বপূর্ণ তথ্য কি? এই উইলিয়াম ওয়েডারবার্ন ছিল দ্বিতীয় এবং শেষ ইংরেজ সভাপতি। এই সম্মেলনে চার্লস ব্যাডেল ব্রিটিশ পার্লামেন্টের সদস্য উপস্থিত ছিলেন এবং সদস্য সংখ্যা ছিল 1889 জন। ব্রিটিশ ইন্ডিয়া কমিটি গঠন করা হয়েছিল এই অধিবেশনে। পরের অধিবেশন দেখো 1890, এই 1890 অধিবেশন হয়েছিল কলকাতাতে। সভাপতি কে ছিলেন? ফিরোজ শাহ মেহতা। এখানে তার ছবি দেখতে পাচ্ছ, ফিরোজ শাহ মেহতা। গুরুত্বপূর্ণ তথ্য কি? না, ফিরোজ শাহ মেহতা কে ছিলেন? না, দ্বিতীয় মুসলিম সভাপতি ছিলেন। প্রথম কে ছিলেন? বদরুদ্দিন তৈবজি। এবং দ্বিতীয় ছিলেন ফিরোজ শাহ মেহতা। পরের অধিবেশন দেখো 1892, 1892 অধিবেশন কোথায় হয়েছিল? এলাহাবাদে। সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। পরের দেখো, পরের অধিবেশন হয়েছিল লাহোরে, লাহোরে হয়েছিল পরের অধিবেশন। সভাপতি কে ছিল? দাদাভাই নৌরাজি। পরের দেখো 1895 সালে অধিবেশন হয়েছিল পুনাতে, সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 1896 সালের অধিবেশন হয়েছিল কলকাতাতে, সভাপতি কে ছিলেন? রহিমতুল্লাহ সাহানি, রহিমতুল্লাহ সাহানি। গুরুত্বপূর্ণ তথ্য কী ছিল? বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয় এবং এই যে গানটার সুর কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পরের দেখো 1898, 1898 সালের অধিবেশন হয়েছিল মাদ্রাজে, সভাপতি ছিলেন আনন্দমোহন বোস। 1902 সালে সম্মেলন হয়েছিল আহমেদাবাদে, সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরের দেখো 1905 সালের অধিবেশন বসেছিল বেনারসে, সভাপতি কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে ছিলেন 1905 সালের অধিবেশনের সভাপতি। এই অধিবেশনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী নেওয়া হয়েছিল? না, বয়কট আন্দোলনকে সমর্থন করেছিল। 1905 সালে যে স্বদেশীয় বয়কট আন্দোলন হয়েছিল সেটাকে সমর্থন করেছিল। এটা এই যে দেখো, আমি প্রথমেই বললাম যে অনেক ঐতিহাসিক এটাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সেফটি ভাল্ভ হিসাবে বর্ণনা করেছে। সেফটি ভাল্ভ কীভাবে বলা যায় দেখো, ভারতীয়দের মনে যে বিদ্রোহ হয়েছিল বঙ্গভঙ্গের প্রতিবাদে, তারপর যে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল সেটা কিন্তু 1906 সালে সেটা দমন হয়ে গেছিল। কীভাবে? না, তখন ব্রিটিশরা তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যেই বিভেদ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল চরমপন্থী ও নরমপন্থী নিয়ে। এই যে তারা এইভাবে এই স্বদেশী আন্দোলনটাকে দমন করে দিয়েছিল, তাহলে এখানে এটা সেফটি ভাল্ভ হিসাবে ব্যবহার করা হয়েছিল। এছাড়াও অসহযোগ আন্দোলনের সময় যদি দেখি, অসহযোগ আন্দোলনের ফলে যে বিদ্রোহ সৃষ্টি হয়েছিল সেটাকে পরে দমন করে দিয়েছিল 1922 সালে চৌরি চৌরা ঘটনার হত্যাকাণ্ডের
পর। তাহলে এইভাবে এটা ব্রিটিশদের দিক দিয়ে যদি দেখতে যাই তাহলে এটা একটা সেফটি ভাল্ব। পরের অধিবেশন দেখো, পরের অধিবেশন 1906 সালে হয়েছিল কলকাতাতে। সভাপতি ছিলেন দাদাভাই নৌরাজি, দাদাভাই নৌরাজি ছিলেন সভাপতি। স্বরাজ শব্দটি প্রথম কংগ্রেসের অধিবেশনে ব্যবহার করেন দাদাভাই নৌরাজি, ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে। আর বঙ্গভঙ্গের নিন্দাসূচক প্রস্তাব উত্থাপন করেন খাজা আতিকুল্লা। 1907 সালের অধিবেশন হয়েছিল সুরাটে, এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে। সভাপতিকে ছিলেন রাসবিহারী ঘোষ। গুরুত্বপূর্ণ তথ্য কি না, কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী ভাগ হয়ে যায়, নরমপন্থী ও চরমপন্থী ভাগ হয়ে যায়। পরের দেখো, পরের সম্মেলন হয়েছিল 1909 সালে লাহোরে। সভাপতিকে ছিলেন মদন মোহন মালব্য। 1911 সালে হয়েছিল অধিবেশন কলকাতাতে, এর সভাপতিকে ছিলেন বিশন নারায়ণ ধর। এটাও ইম্পর্টেন্ট, বিশন নারায়ণ ধর। এ গুরুত্বপূর্ণ তথ্য কি, জনগণ মন অধিনায়ক গানটি প্রথম গাওয়া হয়েছিল 27শে ডিসেম্বর। তাহলে জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয় কলকাতা অধিবেশনে 1911 সালে, সভাপতিকে ছিলেন বিশন নারায়ণ ধর। পরের দেখো, 1916 সালে হয়েছিল লখনৌতে, তখন সভাপতিকে ছিল অম্বিকাচরণ মজুমদার। এই অধিবেশনে গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ কি হয়েছিল না, মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে লখনৌ চুক্তি এবং নরমপন্থী ও চরমপন্থীদের মিলন হয়েছিল। অর্থাৎ 1907 সালে যে নরমপন্থী ও চরমপন্থীদের বিভাজন ঘটেছিল, 1916 সালে সেটার আবার মিলন হয়েছিল। পরের দেখো, 1917 সালে কলকাতাতে হয়েছিল, সভাপতিকে ছিলেন অ্যানি বেসান্ত। গুরুত্বপূর্ণ তথ্য কি, প্রথম মহিলা অর্থাৎ বিদেশি, প্রথম ইংরেজ, প্রথম বিদেশ, প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, অ্যানি বেসান্ত, তিনি কে ছিলেন বিদেশি। পরের দেখো, 1918 সালের অধিবেশন হয়েছিল দিল্লিতে, সভাপতিকে ছিলেন মদন মোহন মালব্য। এবং এই সময় একটা বিশেষ অধিবেশন হয়েছিল, সেটা স্থান ছিল বোম্বাইয়ে, তখন সভাপতিকে ছিলেন সৈয়দ হাসান ইমাম। দুজনারই ছবি তোমরা দেখতে পাচ্ছ। 1919 সালের অধিবেশন হয়েছিল অমৃতসরে, সভাপতিকে ছিলেন মতিলাল নেহেরু। 1920 সালের অধিবেশন হয়েছিল কলকাতাতে, এটাও ছিল একটা বিশেষ অধিবেশন, সভাপতিকে ছিলেন লালা লাজপত রায়। গুরুত্বপূর্ণ তথ্য কি, অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। ১৯২০ সালেই আরেকটা অধিবেশন হয়েছিল নাগপুরে, সভাপতি কে ছিলেন সি বিজয় রাঘবাচারিয়া, এটা তার ছবি দেখতে পাচ্ছ। 1921 সালের অধিবেশন হয়েছিল আহমেদাবাদে, সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস কারাবন্দী ছিলেন সেই সময়। প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন, হাকিম আজমল খান, মনে রাখবে কংগ্রেসের প্রথম কার্যনির্বাহী সভাপতি হাকিম আজমল খান। 1922 সালের অধিবেশন হয়েছিল গোয়াতে, তখন সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। গুরুত্বপূর্ণ তথ্য কি, স্বরাজ দল, স্বরাজ্য দল গঠনের প্রস্তাব গ্রহণ হয়েছিল। কংগ্রেসের সাথে মতবিরোধের পর চিত্তরঞ্জন দাস কংগ্রেস ছেড়ে দেয় এবং স্বরাজ্য দল গঠন করে 1923 সালে। 1923 সালে দিল্লিতে অধিবেশন হয়েছিল, এই অধিবেশনের সভাপতি কে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। 1924 সালে বেলগাঁও অধিবেশন হয়েছিল বেলগাঁওয়ে, এই অধিবেশনের সভাপতি ছিলেন মহাত্মা গান্ধী। মনে রাখবে এটা যে মহাত্মা গান্ধী কংগ্রেসের অধিবেশনের মাত্র একবারই সভাপতি ছিলেন 1924 সালে, এটা মনে রাখবে গুরুত্বপূর্ণ। কংগ্রেসের প্রথম ও শেষবারের জন্য সভাপতি হয়েছিলেন মহাত্মা গান্ধী। 1925 সালে কানপুরে অধিবেশন হয়েছিল, সভাপতি ছিলেন সরোজিনী নাইডু, তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি, এটা মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রথম মহিলা কে ছিলেন, 1917 সালে অ্যানি বেসান্ত হয়েছিলেন, 1917 সালে হয়েছিলেন অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি, তিনি বিদেশি ছিলেন। এবং প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, সরোজিনী নাইডু 1925 সালে। পরের দেখো, 1928 সালের অধিবেশন হয়েছিল কলকাতাতে, মতিলাল নেহেরু ছিলেন সভাপতি। গুরুত্বপূর্ণ তথ্য কি, অখিল ভারত যুব কংগ্রেস প্রতিষ্ঠিত গঠিত হয়, অর্থাৎ সারা ভারত, সমগ্র ভারত যুব কংগ্রেস, অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয়েছিল 1928 সালে। 1929 সালে সভাপতিকে, 1929 সালে অধিবেশন হয়েছিল লাহোরে, সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। গুরুত্বপূর্ণ তথ্য কি,
না পূর্ণ স্বরাজের দাবি, প্রথমবার পূর্ণ স্বরাজের দাবি তুলেছিলেন এই অধিবেশনে, এবং আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল এই 1929 সালের অধিবেশনে। পরের দেখো, এটাতে দেখো আরও কিছু তথ্য আছে। 1929 সালের অধিবেশনে কংগ্রেস 1930 সালের 26 জানুয়ারি দিনটি স্বাধীনতা দিবস হিসাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, স্বাধীনতা দিবস হিসাবে উদযাপিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল 1930 সালের 26 জানুয়ারি দিনটিকে। রাবি নদীর তীরে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করা হয়েছিল। 1930 সালে কোনো অধিবেশন বসেনি, জওহরলাল নেহরু সভাপতি পদে রয়ে যান। 1929 সালে জওহরলাল নেহরু ছিলেন, 1930 সালেও তিনি রয়ে যান, সে সময় কোনো অধিবেশন বসেনি। 1931 সালে অধিবেশন হয়েছিল করাচিতে, সভাপতি কে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। গুরুত্বপূর্ণ তথ্য কী ছিল না, একটি অর্থনৈতিক নীতি গ্রহণ করা হয়, ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয়। 1934 সালের অধিবেশন হয়েছিল বোম্বেতে, সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1935 সালের অধিবেশন হয়েছিল লখনৌতে, সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরপর দুবার। 1936 সালের অধিবেশন হয়েছিল লখনৌতে, সভাপতি কে ছিলেন জওহরলাল নেহরু। গুরুত্বপূর্ণ তথ্য কী না, ভারত শাসন আইন গৃহীত হয়, যদিও 1935 সালে তা পাস হয়। 1935 সালের ভারত শাসন আইনটা গ্রহণ করা হয়েছিল 1936 সালে, সেই সময়। 1937 সালের অধিবেশন হয়েছিল কোথায়, ফয়েজপুর, সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। গুরুত্বপূর্ণ তথ্য কী না, এই 1937 সালের অধিবেশনটা ছিল প্রথম গ্রাম্য অধিবেশন। এটা মনে রাখবে যে প্রথম গ্রাম্য অধিবেশন কোনটা না, 1937 সালের অধিবেশনটা ছিল প্রথম গ্রাম্য অধিবেশন, প্রথমবার জাতীয় কংগ্রেসের নীতি গৃহীত হয়েছিল। ১৯৩৮ সালের অধিবেশন হয়েছিল হরিপুরাতে, মনে রাখবে ইম্পর্টেন্ট এটা, হরিপুরাতে হয়েছিল। সভাপতি কী ছিলেন, সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু প্রথমবার সভাপতি হয়েছিল 1938 সালে হরিপুরা অধিবেশনে। গুরুত্বপূর্ণ তথ্য কী, জওহরলাল নেহরুর নেতৃত্বে একটি পরিকল্পনা কমিশন গঠন করেন, অর্থাৎ এই যে পরিকল্পনা কমিশন, এটার ধারণাটা দিয়েছিল সুভাষচন্দ্র বসু, এবং জওহরলাল নেহরুর নেতৃত্বে এটাকে গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 1939 সালের অধিবেশনটা ইম্পর্টেন্ট অধিবেশন, এটা মনে রাখবে যে এই অধিবেশনটা বসেছিল কোথায়, ত্রিপুরী মধ্যপ্রদেশে, ত্রিপুরা নয় কিন্তু, ত্রিপুরী মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের ত্রিপুরী নামক স্থানে এই অধিবেশনটা বসেছিল। সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস পদত্যাগ করেছিলেন, এবং পদত্যাগের পর সভাপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সুভাষচন্দ্র বোস কেন পদত্যাগ করেছিলেন না, তার সাথে গান্ধীজির মনোমালিন্যের কারণেই তিনি এই সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন। গুরুত্বপূর্ণ তথ্য দেখো, প্রথম নির্বাচিত সভাপতি সুভাষচন্দ্র বসু, মনে রাখবে এটা যে জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন, সুভাষচন্দ্র বসু। গান্ধীজি মনোনীত পট্টভী সীতারামাইয়াকে হারিয়েছিলেন, অর্থাৎ গান্ধীজি যে প্রার্থীকে মনোনীত করেছিলেন তাকে সুভাষচন্দ্র বসু হারিয়েছিলেন, কারণ এই অধিবেশনটা হয়েছিল নির্বাচিতভাবে, সভাপতি হয়েছিল নির্বাচিত ভোটের মাধ্যমে সভাপতি হয়েছিল। সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন এই অধিবেশনে। পরের দেখো, 1940 থেকে 46, অর্থাৎ 7 বছর, সবচেয়ে বেশি সময়কালে পদে ছিলেন কে, মৌলানা আবুল কালাম আজাদ। তাহলে 1940 থেকে 46, 1940 সালে স্থান কোথায় হয়েছিল, রামগড়, বর্তমানে ঝাড়খণ্ড, আগে ছিল বিহার, বর্তমানে ঝাড়খণ্ড, তৎকালীন বিহারে ছিল রামগড়টা অবস্থিত ছিল, বর্তমানে ঝাড়খণ্ড। সভাপতি কে ছিলেন, মৌলানা আবুল কালাম আজাদ। গুরুত্বপূর্ণ তথ্য কী, এটি জাতীয় শিক্ষানীতি, একটি জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়েছিল, সারা ভারতব্যাপী আইন অমান্য আন্দোলনের জন্য কংগ্রেসের সাংগঠনিক প্রস্তুতি যত শীঘ্র সম্ভব সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। পরের অধিবেশন 1946 থেকে 47 কোথায় হয়েছিল, মিরাটে, সভাপতি কে ছিলেন, জে বি কৃপালিনী, মনে রাখবে এটা, জে বি কৃপালিনী। গুরুত্বপূর্ণ তথ্য কী, নো বিদ্রোহের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, এবং স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন, তাহলে স্বাধীনতার সময় ভারতীয় কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে বি কৃপালিনী, মনে রাখবে এটা, পরীক্ষায় অনেক সময়ই আসে। এবং আরও কিছু বিশেষ তথ্য দেখো, দেখে নিই আমরা, 1941 থেকে 45 সালের মধ্যে কোনো কংগ্রেসের অধিবেশন বসেনি, কারণ এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, এবং কংগ্রেসের প্রথম সারির নেতাগণদের মধ্যে অধিকাংশই জেলে ছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ এর সময় কংগ্রেসের সভাপতি হিসাবে কাজ চালিয়েছিলেন, এই সময়
তাহলে সভাপতি কে ছিলেন? 41-45 মৌলানা আবুল কালাম আজাদ দীর্ঘ সময়ের সভাপতি তিনিই ছিলেন। সবচেয়ে বেশি সময় ধরে কংগ্রেসের সভাপতি থেকেছেন কে? মৌলানা আবুল কালাম আজাদ। জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। অর্থাৎ সবচেয়ে কম বয়স্ক কনিষ্ঠ সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। সবচেয়ে বেশিবার কংগ্রেসের সভাপতি হয়েছেন কে? জওহরলাল নেহেরু। তিনবার হয়েছিলেন 1929 সালে, 1936 সালে এবং 1937 সালে। এবং দাদাভাই নৌরাজি 1886 সালে, 1893 সালে এবং 1906 সালে। এটা মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট যে দাদাভাই নৌরাজি, এই প্রশ্নটা অনেকবার পড়ে যে কে সবচেয়ে বেশিবার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। এখানে যে অপশানগুলো থাকবে প্রশ্নতে তোমাদের, দুটো অপশান, এই দুটো অপশান মানে এই দুটোর যে কোনো একটা থাকবে, সাথে অন্য অপশান থাকবে। এই যে প্রশ্নটা দাদাভাই নৌরাজি, এটা বিগত বছরে কয়েকবার পড়েছে যে দাদাভাই নৌরাজি কতবার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, নির্বাচিত হয়েছিলেন। পরের দেখো, অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। জাতীয় কংগ্রেস লন্ডনে প্রতিষ্ঠা করে ব্রিটিশ কমিটি এবং ইন্ডিয়া নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়। তাহলে জাতীয় কংগ্রেস লন্ডনে কী প্রতিষ্ঠা করেছিল? ব্রিটিশ কমিটি, এবং সেখান থেকে একটা ইন্ডিয়া নামে একটা সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হতো। 1885 থেকে 1905 কংগ্রেসের নরমপন্থী অর্থাৎ মডারেট পিরিয়ড বলা হয়, নরমপন্থী অধ্যায় বলা হয়। 1905 সালের পর থেকে কংগ্রেসের লক্ষ্য হলো স্বায়ত্ত শাসন। 1905 সালের পর থেকে কংগ্রেসের লক্ষ্য কী ছিল? স্বায়ত্ত শাসন। এবং 1929 সালে পূর্ণ স্বরাজ, 1929 সালে কী হয়েছিল না, পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল অধিবেশনে। এখানে দেখো 1905 থেকে 1919 সশস্ত্র সংগ্রাম অর্থাৎ চরমপন্থী অধ্যায়, 1934 থেকে 1947 পর্যন্ত সম্পূর্ণ স্বাধীনতা অধ্যায়, সম্পূর্ণ স্বাধীনতার অধ্যায় অর্থাৎ টোটাল এখানে সম্পূর্ণ স্বাধীনতার কথা বলা হয়েছে। সুরাট অধিবেশন 1907 সভাপতি ছিলেন নরমপন্থী নেতা রাসবিহারী ঘোষ। বালগঙ্গাধর তিলককে সভাপতি না করার জন্য নাগপুর থেকে সুরাটে কংগ্রেস অধিবেশন স্থানান্তরিত করা হয়। বালগঙ্গাধর তিলক কে ছিলেন? চরমপন্থী নেতা। তাহলে তাকে কংগ্রেসের সভাপতি না করার জন্য নাগপুর থেকে সুরাটে কংগ্রেসের অধিবেশনটা স্থানান্তরিত করা হয়েছিল। বয়কট ও স্বদেশী আন্দোলনের প্রভাবে কংগ্রেস ও নেতাদের মধ্যে আদর্শগত মতবিরোধ চরমে ওঠে। এর ফলে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন ঘটে। অ্যাকচুয়ালি দেখতে গেলে এই যে বিভাজনটা ঘটানো হয়েছিল, এটার পিছনে কিন্তু ব্রিটিশদের হাত ছিল। তারাই এইভাবেই এই বিভাজন ঘটিয়েই, চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে বিভাজন ঘটিয়েই যে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল সেটাকে দমন করতে পেরেছিল। এইখানেই এই সেফটি ভাল্ভ যে তত্ত্ব, তার সার্থকতা। পরের দেখো পয়েন্ট, নরমপন্থী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য কে ছিলেন? নরমপন্থী নেতাদের মধ্যে ছিলেন দাদাভাই নৌরাজি, বদরুদ্দিন তৈয়বজি, ফিরোজ শাহ মেহতা, আনন্দ চার্লু, গোপালকৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, রমেশচন্দ্র দত্ত, এরা ছিলেন নরমপন্থী। নরমপন্থীরা আবেদন নিবেদন প্রতিবাদের রাজনীতিতেই সন্তুষ্ট ছিলেন। এই পদ্ধতিকে অনেক ঐতিহাসিক রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে বর্ণনা করেছেন। চরমপন্থীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল পশ্চিমবঙ্গের মানে বাংলার, লালা লাজপত রায় পাঞ্জাবের এবং অরবিন্দ ঘোষ বাংলার, এরা ছিলেন প্রমুখ চরমপন্থী নেতা। বালগঙ্গাধর তিলক মহারাষ্ট্রের, বিপিনচন্দ্র পাল বাংলার, লালা লাজপত রায় পাঞ্জাবের এবং অরবিন্দ ঘোষ বাংলার। আমাদের ব্যর্থতার মধ্যেই ভবিষ্যতের মহান সাফল্যের শক্তি লুকিয়ে আছে, এই যে উক্তিটা করেছিলেন, এর বক্তা ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। জওহরলাল নেহেরু ও মৌলানা আজাদ ছিলেন ক্রিপস মিশনের সহিত সরকারিভাবে কংগ্রেসের পক্ষে দর কষাকষি করার জন্য মনোনীত প্রতিনিধি। অর্থাৎ ক্রিপস মিশনের সাথে দর কষাকষিতে ভারতের পক্ষে কে ছিলেন? জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ কে ছিলেন না, ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, মনে রাখবে। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। বোম্বাই প্রেসিডেলিতে স্বদেশী আন্দোলনের নেতৃবৃন্দ ছিলেন লোকমান্য তিলক
ও তার কন্যা শ্রীমতী কেতকার ও শ্রীমতী এভি যোশী। তাহলে বোম্বাই স্বদেশী আন্দোলনের কে ছিলেন? স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন লোকমান্য তিলক, আর তার কন্যা শ্রীমতী কেতকার এবং শ্রীমতী এভি যোশী। পাঞ্জাবি স্বদেশী আন্দোলনের নেতৃবৃন্দ কে ছিলেন? না, পাঞ্জাবি ছিলেন জয়পাল। তারপরে কে ছিলেন? রাম নাসারাম, আর্য সমাজের পণ্ডিত চন্দ্রিমা দত্ত। মাদ্রাজে স্বদেশী আন্দোলনের নেতা কে ছিলেন? চিদম্বরম পিল্লাই, সুব্রমণিয়াম আয়ার আর টিল আয়ার। ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ আগমনের উদ্দেশ্যে গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মিত হয়েছিল বোম্বাই। গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মিত হয়েছিল কোথায়? বোম্বাই। আর ইন্ডিয়া গেট কোথায় আছে? ইন্ডিয়া গেট আছে দিল্লিতে, যেটা ওই প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় যে সৈন্যরা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে, তাদের স্মৃতিতে ওটা নির্মাণ করা হয়েছিল, গেট, ইন্ডিয়া গেট। শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয়, এই উক্তিটা কে দিয়েছিলেন? চিত্তরঞ্জন দাস। আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমিও অপরাধী, এই উক্তি দিয়েছিলেন কে? ঋষি অরবিন্দ। মনে রাখবে, ঋষি অরবিন্দ। ধন্যবাদ। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এই ভিডিওটির পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো।